নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো, ডিম অমলেট কারি। এখানে আমার লাগবে কিছু ডিম, এখানে আলু কেটে রেখেছি, আর এই চই ঝালটা তোমরা দিতেও পারো নাও পারো, এটা আমার ঘরে আছে বলে আমি ব্যবহার করলাম। আর এখানে লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি, আর এখানে লাল ঝাল পাউডার, আর এখানে কাশ্মীরি মিরচি পাউডার। বন্ধুরা, আর এই রান্নাটায় আমি কোনো বাটা মশলা ইউজ করব না। এখন এক একটা করে ডিম ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এই দেখো। আমি এই তেলের মধ্যে আলুটা দিয়ে দেবো, আলুটা ভেজে নেব। বন্ধুরা, এই আলু ভাজা তেলের মধ্যে আর একটুখানি তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর জিরে। এবার আমি প্রথমে আদা কুচিটা দেব, এবার আমি রসুন কুচিটা দেবো, রসুনটা একটু নাড়িয়ে চাড়িয়ে এবার পেঁয়াজ কুচি দিচ্ছি। এবার এর মধ্যে আমি লবণ দিলাম, একটু হলুদ দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে লাল লাল করে নিতে হবে। বন্ধুরা, পেঁয়াজটা তো লাল লাল হয়ে গেছে, এবার আমি লঙ্কা কুচিগুলো দেবো, টমেটো কুচিগুলো দেবো, নাড়াচাড়া করবো একটু। বন্ধুরা, আমার টমেটোটা আর লঙ্কাটা ভালো হয়ে গেছে, এবার আমি আলুটা ঢেলে দেবো, আলুটা ঢেলে আর একটু লবণ, হাত মতো লবণ দিলাম, লবণ গুঁড়ো দিলাম, এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুটা না কষা হয়ে গেছে, এবার আমি গরম জল ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি তরকারিটা ঢেকে রাখবো, 10 মিনিট মতো ঢেকে রেখে দিচ্ছি। বন্ধুরা, এবার ঢাকনটা খুলে দেখছি আলুটা গলেছে কি না। আলুটা গলে গেছে, এবার আমি একে একে ডিমগুলো ছেড়ে দেবো এর মধ্যে। বন্ধুরা, সব কটা ডিম আমি দিয়ে দিয়েছি, এখন আরেকটু ঢেকে রাখবো। বন্ধুরা, এবার দেখবো তরকারিটা কত দূর কী হলো। হ্যাঁ, তরকারিটা হয়ে এসছে, এবার আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো। এখানে আমি ভাজা মশলা করেছিলাম জিরে ভেজে আর ধনে ভেজে বেটে রেখেছি। এই অমলেট কারিটা তোমরা গরম মশলাগুলো ইউজও করতে পারো নাও পারো, ভাজা মশলাটা দিলেই হয়ে যায়। আমি ভাজা মশলা ইউজ করেছি, গরম মশলাটা ইউজ করিনি। আমার রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, ডিমের ঝোলটা আমি নামিয়ে এখন ওপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। খুব খেতে টেস্টি হয়, তোমরা রান্না করে খেয়ে দেখো। আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।